আজকের ভিডিওটিতে চা পাতার স্বাস্থ্য উপকারিতা, চা খেলে কি হয় সে সম্পর্কে জানব। চা পৃথিবীর অন্যতম জনপ্রিয় পানীয়, যা হাজার হাজার বছর ধরে মানব সমাজের বিভিন্নভাবে উপকারিতার জন্য পরিচিত। চা সাধারণ ক্যামেলিয়া সিনেনসিস গাছের পাতা থেকে তৈরি হয় এবং মূলত চার প্রকার হয়, সবুজ চা, কালো চা, উলং চা এবং সাদা চা। এই প্রতিটি প্রকার চায়ের মধ্যে রয়েছে বিশেষ কিছু স্বাস্থ্য উপকারিতা, মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ চা পাতায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ফ্রি রেডিকেল প্রতিরোধ করে এবং কোষকে সুরক্ষিত রাখে। এতে বার্ধক্য লক্ষণগুলো ধীর গতিতে দেখা যায়, বিশেষ করে সবুজ চা এবং সাদা অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর, যা ত্বকের জন্য খুবই ভালো। হৃদরোগ প্রতিরোধ, প্রতিদিন নিয়মিত চা পান করলে হৃদরোগের ঝুঁকি কমানো যায়। গবেষণায় দেখা গেছে যে চা রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখে, যা হৃদরোগ প্রধান কারণগুলোর একটি। সবুজ এবং কালো চা বিশেষভাবে হৃদরোগের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে কাজ করে, মানসিক সুস্থতায় সহায়ক, যা মানসিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চা পাতাতে থাকা অ্যালথিনিয়াম নামক অ্যামিনো অ্যাসিড মস্তিষ্কে শীতল করতে সহায়ক, এটি উদ্বেগ দূর করে এবং মনোযোগ বাড়ায়। কালো চা মানসিক চাপ কমাতে বেশি কার্যকর, কারণ এতে রয়েছে বেশি কিছু উপাদান যা মনোযোগ এবং সজাগতা বৃদ্ধি করে। হাড় ও দাঁতের যত্নে সহায়ক, চায়ে কিছু মিনারেল এবং ফ্লোরাইড থাকে। কালো চা দাঁতের জন্য অত্যন্ত উপকারী। নিয়মিত চা পান করলে মুখের ব্যাকটেরিয়া কমে যায় এবং মুখের স্বাস্থ্য ভালো থাকে ও ওজন কমাতে সহায়ক। ওজন কমাতে চা অনেকটা সহায়ক, বিশেষ করে সবুজ চা এবং উলং চা। বিপাকক্রিয়ায় বাড়িয়ে শরীরের জমে থাকা অতিরিক্ত ফ্যাট পোড়াতে সাহায্য করে। এতে ক্যাফেন এবং ক্যাটেচিনাস নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরের ক্যালোরি বর্ণের হার বৃদ্ধি করে। প্রতিদিন চা পান করলে শরীরের অতিরিক্ত ওজন কমানো অনেকটা সহজ হয়ে যায়। ক্যান্সার প্রতিরোধ সহায়ক চা পাতায় পলিফেনোলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সক্ষম। গবেষণায় দেখা গেছে যে সবুজ চা এবং সাদা চা, বিশেষ করে প্রোস্টেট, স্তন এবং কোলন ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ সহায়ক। যদিও এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন, তবুও চা পান করা ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে রাখতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি সাধারণ ঠান্ডা, জ্বর বা ফ্লুর বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে কাজ করে। এছাড়া এটি শরীরের ভেতর থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং ভাইরাস ধ্বংস করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। হজম সহায়ক চা হজম প্রক্রিয়া সহজ করে, সাহায্য করে এবং গ্যাস, অ্যাসিডিটি, পেট ফাঁপার মতো সমস্যাগুলো দূর করে, বিশেষ করে কালো চা এবং উলং চা হজম প্রক্রিয়া ত্বরান্বিত করে এবং পাকস্থলীর জন্য উপকারী। রক্তচাপ নিয়ন্ত্রণের সহায়ক চা উচ্চ রক্তচাপ কমাতে এবং নিয়ন্ত্রণ রাখতে সহায়ক, বিশেষ করে সবুজ এবং উলং চা রক্তচাপ কমাতে কার্যকরী ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গেছে প্রতিদিন নিয়মিত চা পান করলে উচ্চ রক্তচাপের ঝুঁকি প্রায় 50% কমে যায়। পরিশেষে কেবলমাত্র একটি পানীয় নয়, এটি স্বাস্থ্য সুরক্ষায় এক মূল্যবান উৎস, তবে অতিরিক্ত চা পান না করে সীমিত মাত্রায় পান করা উচিত, কারণ অতিরিক্ত ক্যাফেইন শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, তাই অল্প সাবধান। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।